ওয়েলকাম এগেইন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব বিশ্বের ক্ষুদ্রতম 10টি দেশ সম্পর্কে। বিশ্বের 195টি স্বাধীন দেশের প্রত্যেকটির নিজস্ব কিছু ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে। কোনো কোনো দেশ একটি শহরের চেয়েও আয়তনের দিক থেকে ছোট হয়েও বিশ্ব ইতিহাসে জায়গা করে নিয়েছে। এমনকি ছোট্ট দেশগুলোর জীবনযাত্রার মানও বেশ ঈর্ষণীয় পর্যায়ে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের ক্ষুদ্রতম 10টি দেশ সম্পর্কে। তালিকার 10ম অবস্থানে আছে ইউরোপের দেশ মাল্টা। আয়তন প্রায় 316 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 5,20,000। রাজধানী ভালেত্তা। রিপাবলিক অফ মাল্টা মূলত ভূমধ্যসাগরে অবস্থিত 7টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ, তবে 3টি দ্বীপকে ঘিরেই বসতি গড়ে উঠেছে। দেশটি বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর মাঝে একটি। 1964 সালে মাল্টা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বর্তমানে পর্যটন শিল্পই দেশটির প্রধান আয়ের উৎস। এর উষ্ণ আবহাওয়া, অসংখ্য বিনোদন স্পট, অসাধারণ স্থাপত্যকলা ও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সহ নানা ঐতিহাসিক স্থাপনার কারণে পর্যটকদের কাছে দেশটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। তালিকার 9ম অবস্থানে আছে এশিয়ার দেশ মালদ্বীপ। আয়তন প্রায় 298 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 5,15,000। রাজধানী মালে। ভারত মহাসাগরে অবস্থিত হাজারখানিক দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। জনসংখ্যা, আয়তন সব দিক থেকে এশিয়ার সবথেকে ছোট দেশ এবং সমগ্র বিশ্বে 9ম স্থানে রয়েছে। 1965 সালে দেশটি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে মালদ্বীপ পুরোপুরি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তালিকার 8ম অবস্থানে আছে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ সেন্ট কিটস এন্ড নেভিস। আয়তন প্রায় 261 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 54,821 জন। রাজধানী বাসেতেরে। ক্যারিবিয়ান অঞ্চলের 2টি দ্বীপ নিয়ে সেন্ট কিটস এন্ড নেভিস গঠিত। 1983 সালে ব্রিটেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে। দেশটি ওয়েস্ট ইন্ডিজের মাতৃভূমি বলেও স্বীকৃত। দেশটির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর, এছাড়াও স্বল্প পরিসরে নিজস্ব উৎপাদন ব্যবস্থা বা কারখানা রয়েছে। এছাড়াও বেশিরভাগ মানুষই সমুদ্র সম্পদ নির্ভর। তালিকার 7ম অবস্থানে আছে ওশেনিয়া অঞ্চলের দেশ মার্শাল দ্বীপপুঞ্জ। আয়তন প্রায় 181 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 62,000। রাজধানী মাজুরু। দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। হাজারখানিক দ্বীপ নিয়ে গড়ে ওঠা দেশটির মাত্র 24টি দ্বীপ বসবাসের উপযোগী। 1983 সালে কম্প্যাক্ট ফ্রি অ্যাসোসিয়েশন চুক্তির মাধ্যমে মার্শাল দ্বীপপুঞ্জকে একটি সার্বভৌম জাতি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। স্বচ্ছ নীল পানি এবং স্কুবা ড্রাইভিংয়ের জন্য পৃথিবী বিখ্যাত জায়গা এই দ্বীপ রাষ্ট্রটি। 160 প্রজাতির কোরাল এবং 800 প্রজাতির মাছের দেখা পাওয়া যায় এইখানে। তালিকার 6ষ্ঠ অবস্থানে আছে ইউরোপের দেশ লিস্টেনস্টাইন। আয়তন প্রায় 160 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 38,387 জন। রাজধানী বাদুজ। অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝে অবস্থিত ছোট্ট এই দেশটি। দেশটি পুরোটাই আল্পস পর্বতের উপর অবস্থিত। দেশটির বেশিরভাগ অংশই পর্বতময়, বসবাসের সমতল ভূমি খুবই কম। দেশটি আকারে ছোট হওয়া সত্ত্বেও বিশ্বের সর্বোচ্চ জিডিপি রয়েছে এখানে। বেকারত্বের হার প্রায় নাই বললেই চলে। তালিকার 5ম অবস্থানে আছে ইউরোপের দেশ সান মারিনো। আয়তন প্রায় 61 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 33,600। রাজধানী সান মারিনো। দেশটি ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ। এই ক্ষুদ্র দেশটির চারপাশ থেকে ইটালি দিয়ে ঘেরা। দেশটিতে জনসংখ্যার চেয়ে গাড়ির পরিমাণ বেশি। জিডিপি অনুযায়ী দেশটি বিশ্বের ধনী দেশগুলোর মাঝে একটি। দেশটির অর্থনীতি মূলত পর্যটন, ব্যাংকিং এবং টেক্সটাইল নির্ভর। তালিকার 4ষ্ঠ অবস্থানে আছে ওশেনিয়া অঞ্চলের দেশ টোবালু। আয়তন প্রায় 26 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 11,900। রাজধানী ফোনাফুটি। টোবালু বিশ্বের নিচু দেশগুলোর একটি। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপটি অদূর ভবিষ্যতে ডুবে যেতে পারে। 1978 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। সাজানো গোছানো ছিমছাম দেশটি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষস্থানীয়। তালিকার 3য় অবস্থানে আছে ওশেনিয়া অঞ্চলের দেশ নাউরু। আয়তন প্রায় 21 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 10,834 জন। নাউরু অস্ট্রেলিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র।
একাধারে দেশটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র, এমনকি বিশ্বের সবচেয়ে কম জনবহুল দেশের মাঝে এটি দ্বিতীয়। 1907 সাল থেকে এখানকার অর্থনীতির প্রধান আয় আসে ফসফেট খনিজ আকরিক আহরণের মাধ্যমে। তবে বর্তমানে খনিজ ফসফেটের মজুদ প্রায় শেষ হয়ে এসেছে, তাই বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ মোনাকো। আয়তন প্রায় 2 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 39,000। রাজধানী মোনাকো। দেশটি আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম এবং সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র। মোনাকোর তিন পাশে আছে ফ্রান্স, অন্যদিকে ভূমধ্যসাগর। বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মাঝে মোনাকো অন্যতম। ধনকুবের এবং তারকাদের প্রাসাদের ছড়াছড়ি এই দেশে। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হল ভ্যাটিকান সিটি। আয়তন প্রায় 110 একর, জনসংখ্যা প্রায় 1,000। কোনো রাজধানী শহর নেই। ইতালির রোম শহরের অভ্যন্তরে অবস্থিত স্বাধীন একটি রাষ্ট্র। এটি রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর হিসেবে কাজ করে। আয়তন ও জনসংখ্যার বিবেচনায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ এটি। 1929 সালে দেশটি স্বাধীনতা লাভ করলেও এখনও জাতিসংঘের সদস্য হতে পারেনি। 1984 সালে ভ্যাটিকান সিটিকে জাতিসংঘ বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে।